ছবি আপনারা দেখছেন, এটি বর্ধমান শহরের ছবি এবং সেখানে অনুব্রত মণ্ডল গ্রেপ্তারের পর একদম নকুলদানা বাতাসা ইত্যাদি নিয়ে রাস্তায় নেমে পড়েছে বর্ধমান শহর বিজেপি। এই মুহূর্তের যে ছবি সেটি কার্জন গেটের একেবারে সামনে থেকে ছবি। ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি আমজাদ আলী। আমজাদ, বিস্তারিত জানাও। একেবারে শান্তনু, তুমি জানিয়ে রাখি যে একেবারে উক্তি করা হচ্ছে অনুব্রত মণ্ডলকে, যে অনুব্রত মণ্ডল ঠিক পুজোর সময় ঘাট বাজানোর একটা কথা উক্তি করতেন, পাশাপাশি নকুলদানা এবং বাতাসা এবং গু এই যে খাওয়ানোর যে তার একটা চরম অবস্থা ছিল গোটা রাজ্য জুড়ে, যে প্রত্যেকটা মুখে গুড় বাতাসা এবং নকুলদানা, তার সঙ্গে চরম চরম করে ঢোল, সেই ঢোল নিয়ে এবং গুড় বাতাসা নিয়ে ইতিমধ্যেই বর্ধমান শহর বিজেপি তারা রাস্তায় নামে এবং বর্ধমানের যে প্রাণ কেন্দ্র কার্জন গেটে তারা উপস্থিত হন এবং পথ চলতি মানুষদের গুড় বাতাসা এবং ঢোল বাজিয়ে তাদেরকে উচ্ছ্বসিত করেন এবং সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। কার্যত পুলিশ সেখানে পৌঁছায় এবং এই মুহূর্তে যে রাজ্যের রাজনীতি অর্থাৎ জেলা রাজনীতি যে অবস্থা রয়েছে তাতে করে তৃণমূল কর্মীরা এটাকে একেবারে ভালোভাবে নিচ্ছে না। তার কারণ আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি যে বিজেপি তরফ থেকে অনুব্রত মণ্ডলের যে ছবিটি রয়েছে সেই ছবিটির উপরে গুড় বাতাসা জোর করে ঢুকি দেওয়া হচ্ছে মুখের ভিতরে, এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে এবং তাকে বলা হচ্ছে যে সে গরু পাচারকারী গরু চোর, এই নিয়ে একটা কটাক্ষ করেছে বিজেপির পক্ষ থেকে। সেই নিয়ে কিন্তু এখন জেলা রাজনীতি থেকে নিয়ে একটা অন্যরকম একটা চরম পর্যায়ে পৌঁছেছে। তবে পুলিশ ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। যে ছবি তুমি দেখাচ্ছ একদম বর্ধমান শহর কেন্দ্রিক ছবি, ভেতরের দিকে ঠিক কি পরিস্থিতি চলছে, অন্যান্য জায়গায় যেগুলো রয়েছে সাব ডিভিশন সেখানে ঠিক চিত্রটা কি রকম? দেখো, একদিকে রাখি বন্ধন আর অন্যদিকে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার, এই দুটোকে সামনে রেখে একটা উচ্ছ্বাসের মধ্যে বিজেপি কিন্তু গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে এই অবস্থানটা করেছে। অর্থাৎ এই যে আজকের দিনে বর্ধমান শহর এবং বর্ধমান লাগোয়া যে চারটি মহকুমা রয়েছে সেই মহকুমাতে একই পর্যায়ে একই টাইমে এই সময়টিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, একদিকে আনন্দ দেখাচ্ছেন, অন্যদিকে পথচলতি মানুষদের যেসব মহিলা কর্মীরা রয়েছেন তারা রাখি পরে দিচ্ছেন এবং গুড় বাতাসা খাওয়াচ্ছেন। সকলেই বুঝতে পারছেন না যে গুড় বাতাসা কি, তো গুড় বাতাসাটা একটাই যে উনার যে উক্তিক্ত কথা যে গুড় বাতাসা নকুলদানা, সেই নকুলদানাকে সামনে রেখেই তারা আজকে উচ্ছ্বাসিত। অনেক ধন্যবাদ আমজাদ দা, আমাদের সঙ্গে সরাসরি ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী। এবার কি বক্তব্য তাদের চলুন শুনে নি। আপনার নাম পরিচয়? আমার নাম সুধীরঞ্জন কুমার সাউ, আমি বর্ধমান